Assalamu alaikum wa rahmatullah. Dear SSC learners, how are you? I hope you are well. Alhamdulillah, I am also well. Ajke ami tomader fill in the blanks with suitable words, Sylhet board 2019 ebong Joshua board 2016 sale je proshno ti eshechilo sei proshno ti niye kotha bolbo. Ei passage ti khub guruttopurno ebong khub mojadar. Ei jaygate orthat weather clause e kon rules gulo tomader jante hobe. যার মাধ্যমে তোমরা অনায়াসেই উইদার ক্লোজ করতে পারবে সেই রুলসগুলো আমি বলবো পাশাপাশি এই পুরো প্যাসেজটি বাংলা অর্থ আমি বলে দেব যাতে করে তোমাদের বুঝতে কোনো প্রকারের প্রবলেম না হয় তো চলো শুরু করি এ ট্রু ফ্রেন্ড একটা সত্যিকার অর্থের যে বন্ধু আসল বন্ধু প্রকৃত বন্ধু ইজ ড্যাশ অ্যাসেট দেখো এখানে কত সহজ একটি বিষয় অ্যাসেট মানে তোমার কি সম্পদ তাহলে এখানে অ্যাসেট ভাওয়েল দিয়ে শুরু হয়েছে এখানে এন বসে যাবে হে স্ট্যান্ডস ড্যাশ ইজ ফ্যান্স স্ট্যান্ড বাই পাশে দাঁড়ানো হে স্ট্যান্ড বাই হিজ ফ্যান্স ইন টাইম অফ ডানজার বিপদের সময় সে তার বন্ধুর পাশে দাঁড়ায় He is not a greedy person. সে লোভী ব্যক্তি নয় এখানে হবে এ He does wishes for the welfare of that friend. He always wishes সে সর্বদা কি করে ইচ্ছা পোষণ করে For the welfare, কল্যাণের জন্য of his friend, তার বন্ধু. But it is a matter of regret. You can have a wife. But it is a matter of regret, কিন্তু যে পরিতাপের বিষয়ে কষ্টের বিষয় that a true friend is very rare today. Rare. মানে পাওয়া যায় না কদা উচিত এ সেলফিস ম্যান ক্যান নট বি আ ড্যাশ ফ্রেন্ড রিয়েল ফ্রেন্ড বা ট্রু ফ্রেন্ড He always thinks of his dad's interest, own interest, but personal interest. Personal. আমি পুনরায় প্যাসেজ অর্থ বলছি মনোযোগ সহকারে শুনি এ ট্রু ফ্রেন্ড ইজ অ্যান অ্যাসেট একটা সত্যিকার অর্থের বন্ধু একটা সম্পদ হে স্ট্যান্ডস বাই হিজ ফ্রেন্ডস সে তার বন্ধুদের পাশে দাঁড়ায় ইন টাইম অফ ড্যাঞ্জার বিপদের সময় হি ইজ নট এ গ্রিডি পার্সন সে লোভী ব্যক্তি নয় হি অলওয়েজ উইশেস ফর দ্য ওয়েলফেয়ার অফ হিজ ফ্রেন্ডস সে তার বন্ধু সর্বদাই মঙ্গল চায় বাট ইট ইজ এ ম্যাটার অফ রিগ্রেট কিন্তু একটা পরিতাপের বিষয়ে কষ্টের বিষয় দ্যাট এ ট্রু ফ্রেন্ড ইজ ভেরি রেয়ার টুডে আজকাল মানে সত্যিকার অর্থে বন্ধু পাওয়া মুশকিল এ সেলফিস ম্যান ক্যান নট বি আ রিয়েল ফ্রেন্ড একজন প্রকৃত এ সেলফিস ম্যান একজন স্বার্থপর মানুষ ক্যান নট বি আ রিয়েল ফ্রেন্ড প্রকৃত বন্ধু হতে পারে না হি অলওয়েজ থিংকস অফ হিজ ওন অথবা পার্সোনাল ইন্টারেস্ট সে সর্বদা তার নিজের বা ব্যক্তিগত মানে বিষয়টিই চিন্তা করে এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আশা করছি পরবর্তী ভিডিওতে সাথেই থাকবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে তোমার বন্ধুদের জানার সুযোগ করে দেবে আর সর্বশেষে তোমাদের প্রতি আমার বিনীত রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন বাটন থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ